রোগীলিপি নির্ণয়ে একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের কী কী গুণাবলী থাকা দরকার, এই বিষয়টি নিয়ে আজকে আমরা অর্গন অফ মেডিসিন গ্রন্থের 83 নং সূত্রের আলোকে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি রোগীলিপি নির্ণয়ে প্রকৃত চিকিৎসকের গুণাবলী, এইটা DHMS দ্বিতীয় বর্ষের অর্গন অফ মেডিসিনের পরীক্ষার প্রশ্নে সচরাচর আসতে দেখা যায় এবং এটা প্রত্যেকজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও হোমিওপ্যাথিক শিক্ষার্থী সকলেরই জানা প্রয়োজন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তাদের সকলকেই সাবস্ক্রাইব করা রাখার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রোগীলিপি নির্ণয়ে প্রকৃত চিকিৎসকের গুণাবলী, এই প্রশ্নটিকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে আপনারা সরাসরি পরীক্ষার খাতায় লিখলেও ভালো একটা মার্ক পেতে পারেন। আর অর্গান অফ মেডিসিনের 83 নং সূত্রটাও যদি আপনারা দেখেন তাহলে ঠিক একই কথাগুলোই পাবেন, তবে বিভিন্ন বাংলায় লিখিত গ্রন্থগুলোতে সাধু ভাষায় বর্ণনা করা হয়েছে আর এখানে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। এগুলো কথাগুলো শুনতে একটু আলাদা মনে হলেও কিন্তু একই অর্থই বহন করে। রোগীলিপি নির্ণয়ে প্রকৃত চিকিৎসকের গুণাবলী সম্বন্ধে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অর্গান অফ মেডিসিন গ্রন্থের 83 নং সূত্রে বিস্তারিত আলোচনা করেছেন। প্রকৃত চিকিৎসকের নিম্নলিখিত গুণাবলী থাকতে হবে। 1 নম্বর, পূর্ব সংস্কার মুক্ত হতে হবে। চিকিৎসককে পূর্ব সংস্কার মুক্ত হতে হবে, কারণ চিকিৎসক যদি ভয় পেয়ে নিজেকে রোগে আক্রান্ত হবে মনে করেন তবে তিনি সঠিকভাবে রোগীর চিকিৎসা করতে পারবেন না। কোনো রোগীর রোগীলিপি নির্ণয় করে 2-3টি লক্ষণ নির্ণয় করে যদি চিকিৎসক পূর্ব সংস্কার অনুযায়ী মনে করেন যে রোগী অমুক ঔষধের দ্বারা ভালো হবে, কারণ ওই ওষুধ দ্বারা পূর্বে এ ধরনের লক্ষণগুলি আরোগ্য লাভ করেছিল, তাহলে তিনি ঔষধ নির্বাচন করতে ভুল সিদ্ধান্তে উপনীত হবেন। তাই চিকিৎসককে অবশ্যই সংস্কারমুক্ত নিরপেক্ষ মন নিয়ে রোগীলিপি সংগ্রহ কার্য পরিচালনা করতে হবে। অর্থাৎ এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে পূর্ব সংস্কার মুক্ত থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু শ্বাসের রোগের ক্ষেত্রে চিকিৎসকরা মনে করে থাকেন যে ওই রোগীকে ভালো করে পর্যবেক্ষণ করলে বা ওই রোগীর মাধ্যমে চিকিৎসকও রোগ আক্রান্ত হতে পারে। আসলে এরকমটা মনে করলে কিন্তু নিজেকে আদর্শ চিকিৎসক হিসেবে দাবি করা যাবে না। আবার অনেককে দেখা যায় যে কিছু কিছু লক্ষণে চিকিৎসক খেয়াল করে থাকেন যে অমুক ওষুধটির দ্বারা এই লক্ষণগুলো আমার দ্রবীভূত হয়েছিল, তার মানে এই ব্যক্তির ক্ষেত্রেও ওই ওষুধটি প্রয়োগ করলে আরোগ্য হবে। এই ধারণাটা করা কিন্তু একেবারেই ভুল সিদ্ধান্ত। এই জন্য অর্গান অফ মেডিসিনের 83 নং সূত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান রোগীলিপি নির্ণয়ে প্রকৃত চিকিৎসকের গুণাবলী সম্পর্কে পূর্ব সংস্কার হতে মুক্ত হতে হবে এরকম কথাটি উল্লেখ করেছিলেন। 2 নম্বরে, পঞ্চ ইন্দ্রিয় সুস্থ থাকতে হবে। রোগীলিপি সংগ্রহকালে চিকিৎসকের পঞ্চ ইন্দ্রিয় সমূহ অর্থাৎ চোখ, নাক, কান, ত্বক ইত্যাদি যদি সুস্থ না থাকে তাহলে চিকিৎসক প্রকৃত রোগীলিপি অঙ্কনে ব্যর্থ হবেন। চিকিৎসকের পঞ্চ ইন্দ্রিয় সুস্থ থাকলে তবেই তিনি চিকিৎসা উপযুক্তভাবে করতে পারবেন। মানসিক ও শারীরিক বিকৃতি বা অসুস্থতা থাকলে কাজে ব্যাঘাত ঘটে। যেমন চিকিৎসক যদি নীলকে লাল এবং গরমকে ঠান্ডা বা ঠান্ডাকে গরম অনুভব করেন তাহলে প্রকৃত রোগীলিপি অঙ্কিত হবে না। রোগীলিপি করার সময় চিকিৎসককে অবশ্যই সূক্ষ্ম মনে থাকতে হবে এবং সুস্থ অবস্থায় থাকতে হবে। এরপর পর্যবেক্ষণশীল মন থাকতে হবে। চিকিৎসককে রোগী পরিদর্শন কার্যে পর্যবেক্ষণশীল মন থাকতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা সদৃশ্য লক্ষণভিত্তিক চিকিৎসা, রোগীর প্রকাশিত লক্ষণগুলি রোগের অস্তিত্বের পরিচয়। ব্যক্তিভেদে একই রোগের বিভিন্ন রূপ দেখা দিতে পারে, তাই প্রতিটি রোগীর ক্ষেত্রে চিকিৎসককে ধৈর্যশীল ও মনোযোগী হতে হবে। প্রতিজন চিকিৎসকের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখা জরুরি যে হোমিওপ্যাথি একটি লক্ষণ সদৃশ্য চিকিৎসা পদ্ধতি, কোনো রোগ নয়, রোগীর চিকিৎসা করে। অনেক সময় দেখা যায় যে অনেক চিকিৎসক নির্দিষ্ট রোগের উপর কয়েকটি মেডিসিনকে রেখে দেয় যে এই রোগ হলে এই ওষুধকে ব্যবহার করব। এটা কিন্তু আসলেই ঠিক নয়। প্রত্যেকটি রোগীকে আলাদা আলাদাভাবে নিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং একক ওষুধ নির্বাচন করে রোগীকে দিতে হবে। রোগীর চিত্রে অঙ্কনে বিশ্বস্ত হতে হবে। রোগীর প্রকৃত চিত্র অঙ্কনে একজন চিকিৎসককে অবশ্যই সত্যসন্ধানী ও ন্যায়পরায়ণ হতে হবে। যত্ন ও সময় অভাবে আরোগ্য বিধানে রোগীর লক্ষণ সমস্যা সংগ্রহ করতে তাড়াহুড়া করলে প্রকৃত
রোগ চিত্র অঙ্কন করা সম্ভব নয়। রোগীর গোপনীয় বিষয়ে চিকিৎসককে অবশ্যই গোপন রাখতে হবে। রোগী যা বলে তার কিছুই পরিবর্তন না করে রোগের প্রকৃত চিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এইটাকে যদি আমি এক কথায় বলি যে প্রত্যেকজন রোগীর আলাদা আলাদা রোগ চিত্র অঙ্কন করতে হবে। অনেক সময় দেখা যাবে রোগীরা তাদের লক্ষণগুলো তাদের গ্রাম্য ভাষায় বলতেছে, যা আমাদের মেডিরায় মেডিকা বর্ণিত বা মেডিকেল সায়েন্সের ভাষায় মিলতেছে না। সেক্ষেত্রে চিকিৎসককে অবশ্যই সেই ভাষা সম্পর্কে বা তার প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। আর রোগী চিত্র রোগীর মতো করেই করতে হবে। রোগী যে বর্ণনাগুলো দিবে সেই বর্ণনা অনুযায়ী রোগী লিপি করতে হবে। চিকিৎসক নিজের মন গড়া কোনো কথা বসানো যাবে না। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অর্গান অফ মেডিসিনের 83 নং সূত্র অর্থাৎ রোগীর লিপি নির্ণয়ের চেয়ে আদর্শ চিকিৎসকের গুণাবলী সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পেরেছেন। আর এই প্রশ্নটিকে বা আমি যে স্লাইডটা দেখালাম এটা আপনারা চাইলে শিক্ষার্থী যারা রয়েছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তীতে পরীক্ষার খাতা যদি আপনারা হুবহু লেখেন তাহলে আমি আশা করি ভালো একটা মার্ক পেতে পারেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।